নমস্কার নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত। আজকে একটা অন্য রকমের আনন্দ নিয়ে জেগে ওঠার দিন, বা জেগে ওঠার সকাল, যা বলুন না কেন। তার কারণ, আজকে একটা বিশেষ দিন। কি বিশেষ দিন আপনাদের নিশ্চয়ই আলাদা করে বলে দেবার দরকার নেই, তাই বলবো, বলতে তো আমাকে হবেই। তার আগে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে নি। আজকে মঙ্গলবার, 22শে ফাল্গুন 1429, ইংরেজির 7ই মার্চ 2023। তিথি ফাল্গুন, শুক্লপক্ষ পূর্ণিমা, নক্ষত্র পূর্ব ফাল্গুনে। সূর্যোদয়ের সময় ভোর 5:57 হয়ে 12 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:38 হয়ে 42 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর না, কোন রবিবারের শরণাগতের জন্য বিষয় বলে দিচ্ছি না, এমনি অনুরোধ করছি। আজকের দিনেই এই বিশেষ অনুরোধটা করছি। আজকের দিনটা মানে দোলের দিনটা, হোলির দিনটা কেমন করে কাটালেন সেটা নিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি লিখুন না, পড়া যাবে বেশ শরণাগত অনুষ্ঠানে। না মানে আমি ধরে নিচ্ছি আপনারা যারা শরণাগত শোনেন তাদের মধ্যে বেশিরভাগের বয়স আমার মতো, আমার মতোই হবে। তো তারা যে খুব একটা উল্লাস করে দৌড়োদৌড়ি করে দোল খেলেছেন এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। একটু আধটু তো খেলতেই হয়েছে, নাতি আছে, নাতনি আছে, তারা এসে পায়ে আবির টাবির দিয়েছে, বৌমা আছে, বৌমা কি আর পায়ে একটু আবির দিয়ে মুখে মাখিয়ে দেওয়ার চেষ্টা করেনি, সেসব তো আছেই। কিন্তু তার বাইরে সেই সমস্ত করে মুখ টুক ধুয়ে পরিপাটি করে নিশ্চয়ই বসে বসে দোল উৎসবটাকে উপভোগ করছেন, আজকে আর কোনো কাজ নেই। তা সেই অভিজ্ঞতার কথা যদি একটু লিখে পাঠান তাহলে আপনার অভিজ্ঞতাটা সকলের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখা যেতে পারে। কি লিখবেন তো? তারপরে আমরা যাব কথামৃত থেকে পাঠ এই পর্বে। আপনাদের চিঠি পড়ব এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আপাতত গান, গানের পর আজকে যে দোল হোলি তার কথা শোনাবো আপনাদের। কিন্তু তার আগে আর একটা কথা তো বলে রাখতে হবে, সেটা হলো আজকে শ্রী চৈতন্যদেবের জন্মদিন। হ্যাঁ, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি আজকে। এই মানুষটি আমাদের যে মধ্যযুগ, সাহেবরা আসবার আগেকার যে যুগ, সেই যুগের একজন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ নানান দিক থেকে, শ্রেষ্ঠ পণ্ডিত, শ্রেষ্ঠ ধর্মগুরু, শ্রেষ্ঠ ভাবুক, অন্তত অন্যতম শ্রেষ্ঠ তো বলতেই হবে। আজকে তার জন্মতিথি। না, তার কথা আলাদা করে অন্য একদিন বলবো, আজকে কেবলমাত্র হোলির কথা, দোলের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনে নি, তারপর দোল বলতে পারেন। হোলিটা সাধারণভাবে ওই উত্তর ভারতের দিকে, বিহার, উত্তরপ্রদেশ বা আরো ওই ধরনের জায়গায় হোলি শব্দটা বেশি ব্যবহার হয়। বাঙালিও যে একেবারে করে না তা নয়, আর বিশেষ করে প্রচুর অবাঙালির প্রভাব আছে তো আমাদের মধ্যে, তার ফলে আমরাও এখন হোলি শব্দটাই ব্যবহার করি। তো নাচ গান, হই হুল্লোড়, রং খেলা উৎসবের সুপরিচিত অঙ্গ এই হোলি উৎসবের, বা দোল উৎসবের যা কিছু বলুন না কেন। কিন্তু এর সঙ্গে যে ধর্মানুষ্ঠানটা আছে সেইটা হয়তো আমাদের কাছে ততটা পরিচিত নয়। সে যাই হোক, তার কথায় আসা যাবে। কিন্তু এই যে উৎসবটা, এর প্রাচীন নামটা কিন্তু হোলাকা বা হোলিকা। এর পেছনে একটা গল্প আছে, প্রহ্লাদের গল্প। এই যে হোলিকা, সে এক রাক্ষসী, দৈত্যরাজ হিরণ্যকশিপুর বোন। তো প্রহ্লাদ তো খুব হরিভক্ত, হরি ছাড়া আর কাউকে জানে না। তাকে বধ করবার জন্য রাজা হিরণ্যকশিপু এই হোলিকাকে নিযুক্ত করেন।
তো হোলিকা একটা বিরাট আগুন জ্বালিয়ে প্রহ্লাদকে তার মধ্যে ফেলে দেন। বিষ্ণুর আশীর্বাদ ছিল প্রহ্লাদের ওপর, ফলে প্রহ্লাদ নিজে রক্ষা পায়, কিন্তু শেষ পর্যন্ত রাক্ষসী নিজেই ওই আগুনে পুড়ে মারা যায়। তো আপনারা জানেন যে হোলি উপলক্ষে আগুন জ্বালিয়ে অমঙ্গলের প্রতীক বা হোলিকার দাহের অনুকরণ করা হয়। আগুনের সমস্ত আবর্জনা বা খারাপ যা কিছু অশোভন বস্তু সব পুড়িয়ে দেওয়া হয়, মানে এটাই নিয়ম আর কি। এমনিতে আনন্দের উচ্ছ্বাসে অনেক সময় অনেক ভালো ভালো দামি জিনিসও পুড়িয়ে দেওয়া হয়, কোথাও কোথাও এই উপলক্ষে প্রচুর খাবার দাবার পোড়ানো হয়। আগুন জেলে রক্ষঘ্ন বা রাক্ষস নাশক মন্ত্র উচ্চারণ করে তিনবার আগুনকে প্রদক্ষিণ করা হয়, আর তখন নানান রকম গান, নানা রকম অশ্লীল কথাবার্তা চারদিকে একেবারে মুখরিত হয়ে ওঠে। মহারাষ্ট্রে এই সময় নানান রকম কুৎসিত শব্দ উচ্চারণ করে হোলিকা রাক্ষসীর পুজো করা হয়, মানে ওই কুৎসিত শব্দ শুনলেই হোলিকার তৃপ্তি। তা হোলিকার ভয়ে সেদিন সন্ধ্যেবেলা শিশুদের বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না, গোবর দিয়ে নিকোনো উঠোনে তাদের রাখা হয়। এ তো গেল উত্তর ভারতের কথা। দক্ষিণ ভারতে এই যে আগুন জ্বালানো হয় এর নাম হচ্ছে কামাহন। আর বাংলাদেশে তো আপনারা সকলেই জানেন, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বুড়ির ঘর পোড়ানো, চাচর। বাংলাদেশে দোলের আগের দিন সন্ধ্যেবেলা খড়ের ছোট ঘরের মতো তৈরি করে তার মধ্যে খড়ের গাদার ভেতর পিটুলির তৈরি একটা ভেড়ার মূর্তি রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এ ভেড়ার নাম মেঢাসুর। মেঢাসুর হচ্ছে শত্রুর প্রতীক। শুনছেন হোলির কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর হোলির আরো কথা বলবো আমি আপনাদের সৌমিত্র বসু। তো পুরাণের কথা তো হলো, ধর্মানুষ্ঠানের কথাও হলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু ব্যাপারটা কি আসলে? আসলে এই যে আগুনের উৎসব, এটা নতুন শস্য হচ্ছে, তো সেই শস্য নিয়ে উৎসবের একটা রূপ। সেজন্য ছোলা, গম এই ধরনের নতুন শস্যের শীষ এই আগুনে পুড়িয়ে বা ঝলসে খাবার প্রথা আছে। তেরোই ফাল্গুন বাংলাদেশের কোথাও কোথাও অনুষ্ঠিত তেইরি উৎসবেও চাষিরা এরকমভাবে বিভিন্ন শস্য আগুনে পুড়িয়ে খেয়ে থাকে। এই উৎসব সমস্ত দুষ্ট দমনকারী, সমস্ত রোগের শান্তি বিধায়ক হোম। সেই জন্য এর নাম হোলিকা, অর্থাৎ রাক্ষসী হোলিকার নাম থেকে নয়, এর একটা অন্য মানে তৈরি করা হয়েছে। বাংলাদেশে আগুনের উৎসব অনুষ্ঠিত হয় চতুর্দশীর সন্ধ্যায়, অন্য জায়গায় ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যেবেলা। অগ্নোৎসবের পরের দিন সকালবেলা অনেক জায়গায় এই আগুনের ছাই গায়ে মাখা আর রং খেলার নিয়ম আছে। এই যে ছাই বিভূতি বলে, তো এই ছাই মঙ্গলদায়িনী হোক এই প্রার্থনা করা হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শিশু, বৃদ্ধ সবাই মিলে সিঁদুর, কুমকুম মেখে, সারা গায়ে ধুলো, নানারকম নাচ গান ইত্যাদি ইত্যাদি করবার একটা বিধান আছে। বাংলাদেশে রং খেলা হয় পূর্ণিমার দিন, উত্তর ভারতে প্রতিপদের দিন, পশ্চিম ভারতে রং পঞ্চমী নামে পরিচিত পঞ্চমীর দিন। তবে একদিনেই সব জায়গায় খেলার শুরু বা শেষ হয় না। শুনছেন হোলির কথা, হোলির দিন সকালবেলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবো, ফিরে আসব গানের পর। কথা ভাবছেন যে আপনাদের সৌমিত্র বসু হোলি হোলি করছে কেন? আমরা তো চিরকাল দোল দোল যাত্রা এইসব বলি জানতাম। হ্যাঁ, বাংলায় আমরা দোল বা দোল যাত্রাই বলি, মানে বলতাম। এখন তো আগেই বলেছি যে হোলি শব্দটা খুব বেশি প্রচলিত হয়ে গেছে। আসলে দোল এটা বৈষ্ণব উৎসব হিসেবে পরিচিত, মানে এর প্রধান অঙ্গ হচ্ছে বিষ্ণু পূজা। অগ্নোৎসবের যে ব্যাপারটা, আগুন জ্বালানো টালানো ইত্যাদি, গুলো আনুষ্ঠানিক ব্যাপার আর কি। শাস্ত্রে উৎসবের দুটো অংশের উল্লেখ করা হচ্ছে। একটা হচ্ছে বিষ্ণুকে দোলায় চড়িয়ে দোল দেওয়া হচ্ছে, আর একটা
ফল্গুৎসব বা দেবতার গায়ে ফাগ ছিটিয়ে দেওয়া, মানে কর্পূর সুবাসিত রক্তপীত শুক্ল চূর্ণ ছড়িয়ে দেবার বিধান আছে। এগুলো যে মানুষের কাছে খুব পরিচিত এরকমটা নয়, এখন হয়ও না, কলকাতা শহরে তো হয়ই না, কোনো প্রশ্নই নেই। গ্রামের দিকে, আমার বাড়ি তো গ্রামে, সেখানে ওই একজনদের বাড়িতে আর কি, রায় বাড়িতে, সেখানে এরকম দোল হয়। তো দোল দোল খেলবার জন্য একটা জায়গা রয়েছে আর কি, দোল মঞ্চ রয়েছে, সেখানে একজন পুরোহিত শ্রী রাধার প্রতিনিধি হয়ে আসেন, একজন শ্রীকৃষ্ণের প্রতিনিধি হয়ে আসেন, তারা পরস্পরকে রং মাখিয়ে দেন, মূর্তিতে রং মাখিয়ে দেন, এইভাবে রাধা কৃষ্ণ দোল খেলেন। রং মাখিয়ে দেন মানে আবির, আবির ছাড়া আর কিছু না, আবির ছাড়া আর কিছু হয় না। তো এইরকম বেশ কিছু নিয়ম কানুন আছে। বৈষ্ণবদের হরিভক্তি বিলাসে চৈত্র মাসে এক মাস ধরে দোলোৎসবের উল্লেখ করা হয়েছে। পুরীতে ফাল্গুনী পূর্ণিমায় দোল অনুষ্ঠান করবার বিধান অনেকগুলো বইয়ে পাওয়া যায়। পুরীর উৎসবের আদর্শেই বাংলায় দোল উৎসবের সূচনা হয়ে থাকবে বলে মনে হয়। তবে দোল দুর্গোৎসব কথার মধ্যে দোলের গুরুত্বের আভাস পাওয়া গেলেও 150 বছর আগে এই উৎসব জনসমাজে খুব ব্যাপকভাবে প্রচলিত ছিল বলে মনে হয় না। তবে এখন তো দোল একটা সার্বজনীন উৎসব, জানি না ঠিক এই মুহূর্তে আমরা যেরকম রাস্তায় রাস্তায় হই হই করে আবির নিয়ে বেড়াতাম, গান গেয়ে বেড়াতাম, ঢোল পিটিয়ে বেড়াতাম, সেইটা এখন আর অত বেশি করে হয় কিনা আজকে একবার ভালো করে লক্ষ্য করতে হবে। দোলের কথা শেষ হল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথা অমৃত থেকে পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর ঈশানের বাড়িতে এসেছেন, তার ভক্ত ঈশানের বাড়িতে এসেছিলেন, সেখানে সারাটা দিন কাটিয়েছেন, খুব আমোদ করেছেন, খুব আনন্দ করে কাটিয়েছেন, সে কথা গতদিন বলেছি আপনাদের। তো বেলা 4টে নাগাদ ঠাকুর ফেরবার জন্য গাড়িতে উঠলেন। ঠাকুরের খুব সন্তর্পণে তাকে হাঁটা চলা করতে হয়, পথে যেতে কষ্ট হয়, গাড়ি না হলে অল্প দূরও যেতে পারেন না। গাড়িতে উঠে ভাব সমাধি হয়ে গেল ঠাকুরের। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, আকাশে মেঘ, পথে কাদা, ভক্তেরা গাড়ির পেছনে পেছনে পায়ে হেঁটে যাচ্ছেন। তারা দেখলেন রথযাত্রা, তো রথের উৎসব হচ্ছে, তো ছেলেরা তালপাতার ভেঁপু বাজাচ্ছে। গাড়ি বাড়ির সামনে এলো, এসে গৃহস্বামী ও তার আত্মীয়রা এসে অভ্যর্থনা করলেন। উপরে যাবার সিঁড়ি, তারপরে বৈঠকখানা। উপরে উঠে রামকৃষ্ণ দেখলেন যে শশধর তর্ক চূড়ামণি তাকে অভ্যর্থনা করতে আসছেন। ওই যে বলেছিলাম কলেজ স্ট্রিটে একটি বাড়িতে শশধর তর্ক চূড়ামণি আছেন, ঠাকুর তার সঙ্গে দেখা করতে এসেছেন। তো পণ্ডিতকে দেখে মনে হল তিনি যৌবন পার হয়ে প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হয়েছেন, বেশ ফর্সা রং, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করলেন, সঙ্গে করে ঘরে বসালেন, ভক্তেরাও পেছন পেছন গিয়ে যে যার মতন বসলেন। সকলেই উৎসুক হয়ে রয়েছেন যে ঠাকুর কি কথা বলেন, সেই কথা অমৃত পান করবেন। নরেন আছেন, রাখাল আছেন, রাম মাস্টার, অন্যান্য ভক্তেরা উপস্থিত আছেন। ঠাকুর পণ্ডিতকে দেখতে দেখতে ভাবাবিষ্ট হয়ে গেলেন। শুনছেন কথা অমৃত থেকে পাঠ, ঠাকুরের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। যেটা বলছিলাম আপনাদের, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, ঠাকুর তো শশধর তর্ক চূড়ামণিকে দেখে ভাবাবিষ্ট হয়ে পড়লেন। খানিক্ষণ বাদে সেই অবস্থায় হাসতে হাসতে পণ্ডিতের দিকে তাকিয়ে বলছেন, বেশ বেশ বেশ, আচ্ছা তুমি কিরকম লেকচার দাও? তো শশধর তর্ক চূড়ামণি বলছেন, আমি ওই শাস্ত্রের কথা বোঝাবার চেষ্টা করি। তো শ্রী রামকৃষ্ণ বলছেন,
কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি। শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই? আজকালকার জ্বরে দশমূল পাচন চলে না, দশমূল পাচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায়। আজকাল হচ্ছে ফিভার মিক্সচার। কর্ম করতে যদি বলো তো ন্যাজামুড়ো বাদ দিয়ে বলবে। আমি তো লোকেদের বলি তোমাদের ওই অত সব বলতে টলতে হবে না, তোমাদের গায়ত্রী জপলেই হবে। কর্মের কথা যদি একান্ত বলো তবে ঈশানের মতো কর্মী দু একজনকে বলতে পারো, তার বাইরে কর্মের কথা সবাইকে বলে কোনো লাভ নেই। তো হাজার লেকচার দাও বিষয়ী লোকেদের কিচ্ছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তা দেওয়ালের কিছু হবে না। তরোয়ালের চোট মারলে কুমিরের কি হবে? সাধুর কমণ্ডলু চার ধাম করে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো। তোমার লেকচারে বিষয়ী লোকেদের বড় কিছু হচ্ছে না, তাহলে ক্রমে ক্রমে জানতে পারবে। বাছুর তো একবারে দাঁড়াতে পারে না, মাঝে মাঝে পড়ে যায় আবার দাঁড়ায়। তবে দাঁড়াতে ও চলতে শিখে তুমি নিজেও সব বুঝতে পারবে। শুনছেন ঠাকুরের কথা, কথামৃত থেকে 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কিছু কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু প্রস্তুত। সে কথা শুরু হবে এখনই, মাঝখানে গান। গান শেষ, কথা শুরু, কথামৃতের কথা। ঠাকুর কি বলছেন? বলছেন কে ভক্ত কে বিষয়ী চিনতে পারো না, তা সে আমার দোষ নয়। প্রথম ঝড় উঠলে কোনটা তেঁতুল গাছ আর কোনটা আম গাছ বোঝা যায় না। অসাধারণ উপমা না? ঈশ্বর লাভ না হলে কেউ একেবারে কর্ম ত্যাগ করতে পারে না। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন না ঈশ্বরের নামে অশ্রু আর পুলক হয়। একবার ওঁ রাম বলতে যদি চোখে জল আসে, নিশ্চয় যেন তোমার কর্ম শেষ হয়েছে, আর তোমাকে সন্ধ্যাদি কর্ম করতে হবে না। ফল হলেই ফুল পড়ে যায়। ভক্তি হল ফল, কর্ম হল ফুল। গৃহস্থের বউ পেটে ছেলে হলে বেশি কর্ম করতে পারে না, শাশুড়ি দিন দিন তার কর্ম কমিয়ে দেয়। দশ মাস পড়লে শাশুড়ি প্রায় কর্ম করতে দেয় না। ছেলে হলে সে ওইটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে, আর কর্ম করতে হয় না। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী প্রণবে লয় হয়, প্রণব সমাধিতে লয় হয়। যেমন ঘন্টার শব্দ টং টং, যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হন। সমাধি মধ্যে সন্ধ্যাদি কর্মের লয় হয়, এই রকমে জ্ঞানীদের কর্ম ত্যাগ হয়। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠির উত্তর। আমি আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু, কিন্তু সে আপনাদের সৌমিত্র বসুর কথা নয়, সুনীলা শ্রী সাঁতরার কথা। তিনি এই চিঠিটি লিখেছেন হাওড়া থেকে। পড়ছি সেই চিঠি 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। গত রবিবার 26 তারিখে জাগো ওঠো নিয়ে সৌমিত্র দাদা অসাধারণ ব্যাখ্যা করলেন। চিঠির বিষয়ের নাম অবশ্য জাগো ওঠো ছিল না, কিন্তু যাই হোক ব্যাপারটা একই দাঁড়িয়েছে। জীবনের সহজ পাঠশালা আমার মানস চক্ষে একটা মাটির কুঁড়ে ঘর, যেখানে মনকে শান্ত ও সুন্দর করে শরণাগত অনুষ্ঠান। কথামৃত পাঠ ও স্বামী বিবেকানন্দের বাণী মনকে জাগিয়ে তোলে পবিত্রতায়। এরই নাম তো ওঠো জাগো। মন বুদ্ধি চিত্ত অহংকার এই নিয়ে আমাদের অন্তঃকরণ। আমাদের মধ্যে সর্বশক্তি আছে, মন তো চেতনার স্তর, এই স্তর থেকেই জাগিয়ে তুলতে হবে নিজেকে চেনার। যখন নিজের মন বিশ্লেষণ করতে করতে এমন এক বস্তুর সাক্ষাৎ পাওয়া যায় যার কোনো কালে নাশ নেই, তখন আত্মসাক্ষাৎ হয়। তখন মনে জেগে ওঠে ভয় ও অপূর্ণ বাসনা দুঃখের মূল। তখন পবিত্র মন, নিষ্কাম মন জাগিয়ে তোলে সাধনার পথ। স্বামীজি বলছেন, যখন হ্রদের তরঙ্গগুলি শান্ত হয়ে যায় এবং হ্রদ শান্ত ভাব ধারণ করে, তখনই আমরা হ্রদের তলদেশ দেখতে পাই। মনও ঠিক তাই,
যখনই মন শান্ত হয়ে যায় তখনই বুঝতে পারি আমাদের প্রকৃত স্বরূপ কি। একটি ফরাসি মহিলার গল্প দিয়ে শেষ করব। ভদ্রমহিলা ক্যান্সারে আক্রান্ত, প্রতিদিন তাকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। তার বন্ধু মিস জোসেফিন ম্যাকলাউড স্বামীজির অনুরাগিনী। ওই ফরাসি মহিলাকে তিনি কিছু স্বামীজির বই দিলেন আর বললেন, তোমার যখন যন্ত্রণা খুব হবে এই বইগুলি পড়বে, তাহলে যন্ত্রণা ভুলে যাবে। ওই ফরাসি মহিলা বইগুলি পড়েন, কিন্তু এত যন্ত্রণা বেড়েছে যে বই পড়তে পারছেন না। ওই মহিলা কাঁদছেন আর বলছেন, স্বামীজি আমি আর সহ্য করতে পারছি না। এমন সময় উনি যেন দেখতে পেলেন স্বামীজি মাথায় পাগড়ি পরে গৈরিক বসন গায়ে মৃদু মৃদু হাসি নিয়ে কাছে দাঁড়িয়ে আছেন। ফরাসি মহিলা বললেন, আমার এত যন্ত্রণা আর আপনি হাসছেন। হঠাৎ ফরাসি মহিলা দেখেন স্বামীজির বুকে লাল রক্তের ফোঁটা। যত লাল রঙের ফোঁটা বড় হচ্ছে তত তিনি অট্টহাসির হাসি হাসছেন। ফরাসি মহিলা জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনার বুকের মধ্যে রক্ত কেন? স্বামীজি আরো হাসছেন আর রক্তের ফোঁটাটা বড় হয়ে যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে সারা জামাটা, আর হা হা করে অট্টহাসিতে ফেটে পড়ছেন। তখন ওই ফরাসি মহিলা বললেন, আমার যেমন যন্ত্রণা তেমনই আছে, কিন্তু আমি অনুভব করতে পারছি না, কারণ আমি দেখছি আপনি এত বড় যন্ত্রণাকে অগ্রাহ্য করে উপহাস করে হাসছেন। আপনি আমাদের এই বার্তা দিয়ে গেলেন, দুঃখ থাকবে, বেদনা থাকবে, প্রতিকূলতা থাকবে, যন্ত্রণা থাকবে, তবু হাসি দিয়ে মনকে জাগিয়ে রাখতে হবে। ক্যামেরার সামনে হাসা নয়, মন থেকে হাসতে হবে। চেতন অচেতন অবচেতনের দুঃখ সরে একদিন উধাও, আবার নতুন করে বুকেতে ছমাছম। সকলে জানি এভাবে তছনছ হবে অধ্যায়ের পর অধ্যায়, তবুও শান্তি, তবু আনন্দ সারাক্ষণে জাগিয়ে রাখবে। শ্রদ্ধেয় সৌমিত্র দাদাকে সশ্রদ্ধ প্রণাম দিলাম। 92.7 বিগ FM সুদূর প্রসারিত হোক। সকলের জন্য রইল আন্তরিক ভালোবাসা। সুনীলা শ্রী সাঁতরা, হাওড়া। ভারী চমৎকার গল্প, আমি এ গল্পটা জানতাম না, শুনিনি কখনো। আপনারা যদি শুনে থাকেন আগে, তবুও নতুন করে এই রকম কাহিনী শুনতে তো ভালো লাগে নিশ্চয়ই, মনের মধ্যে একটা অন্য রকমের জোর চলে আসে। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে আমরা কুরুক্ষেত্র দর্শন করতে এসেছি। গানের পর কুরুক্ষেত্র দর্শন করতে এসেছি আমরা 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে, সেই কুরুক্ষেত্রের বর্ণনা। এখানে একটা কথা বলি, মহাভারতের আর সবটুকু বাদ দিয়ে যদি এই কুরুক্ষেত্র যুদ্ধের অংশটুকুই ধরি, তাহলে দেখুন তার মধ্যে কিন্তু শুধু যুদ্ধ নেই। যা কিছু কাহিনী হিসেবে আমাদের টানে তা তো যুদ্ধ নয়, দ্বন্দ্ব নয়, তা হল মানুষ, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের টানা পোড়েন। এই যুদ্ধের কটা দিনেও সেই টানা পোড়েনের কত সব অসাধারণ রূপ যে আমরা দেখি, আর সেই সব সম্পর্ক, সেই সব টানা পোড়েনই তো মহাভারতকে আজ পর্যন্ত এত জীবন্ত, এত চিরন্তন করে রেখেছে। এইসব কথা মনে পড়ে গেল এই ভীষ্ম হ্রদের সামনে দাঁড়িয়ে। ভীষ্ম আর অর্জুন প্রতিপক্ষ, যুদ্ধের প্রতিপক্ষ। অর্জুন যুদ্ধ করেছেন তার সঙ্গে, হারিয়ে দিয়েছেন। সেই ভীষ্ম বলছেন, না আর কারুর দেওয়া জল আমি খাব না, অর্জুন তুমি আমাকে জল এনে দাও। শুনছেন বাইরে দূরে কুরুক্ষেত্রের কথা, ভীষ্ম হ্রদের কথা 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে, শুনছেন ভীষ্ম হ্রদের আখ্যান। ভীষ্ম তার শত্রু প্রতিপক্ষ অর্জুন তাকে বলছেন, না আমি অন্য কারোর হাতে জল খাব না, তুমি আমাকে জল এনে দাও। আর অর্জুন কি করছেন? ভীষ্মকে তিনি শুইয়ে দিয়েছেন সরসজ্জায়, বাম দিয়ে তৈরি বিছানায়, আর জলও এনে দিলেন সেই সর প্রয়োগ করে মাটির তলা থেকে। তাতেই তৃষ্ণা মিটল বৃদ্ধ ভীষ্মের। আর যেখানে এই ঘটনাটা ঘটেছিল আমরা সেইখানে এসে দাঁড়িয়েছি। দেখুন, বহু নিচে জল,
হ্যাঁ হ্যাঁ যেতে পারেন বইকি, নিশ্চয়ই যেতে পারেন। অনেকেই যাচ্ছেন, যান, সিঁড়ি ভেঙে 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 নিচে যান, চৌকো একটা পুকুর, হ্রদ বলা হচ্ছে কিন্তু পুকুর, চারপাশে সিঁড়ি, সেখান দিয়ে নামতে 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 পৌঁছলেন। তো মানুষ সেখানে স্নান করেন, নিজের পক্ষে কপালে লেপে নেন অর্জুনের বাম থেকে ওঠা সেই পূর্ণ জল। জলের রং ঘোর সবুজ। এ জল বেরোতে পারে বা বাইরে থেকে জল আসতে পারে এমন কোন ব্যবস্থা নেই, সম্ভবত নেই। ফলে এই কুণ্ডের জলকে বিজ্ঞানের হিসেবে খুব স্বাস্থ্যকর কোনোভাবেই বলা যাবে না। স্তব্ধ হয়ে আছে জল। জলদানের এই গল্পটার পাশাপাশি আর একটা কাহিনী বলেনি। জল তো পান করলেন ভীষ্ম, এবার শ্রীকৃষ্ণ বললেন যে পিতামহ ভীষ্ম, আপনার তো ইচ্ছা মৃত্যু, আপনি ইচ্ছা না করলে তো আপনাকে কেউ মেরে ফেলতে পারবে না, তা আপনি বলে দিন আপনি কবে নিজেকে মৃত্যুর কাছে সমর্পণ করবেন। ভীষ্ম বললেন, শিখণ্ডীকে আমার সামনে আনো, তাকে সামনে রেখে আমাকে বাণ মারো। শিখণ্ডী তো মহিলা বা মহিলার মতো, কোন মহিলার বিরুদ্ধে বা তার দিকে আমি অস্ত্র ধারণ করব না, একমাত্র এতেই আমার মৃত্যু হবে। তাই হয়েছিল না, শুধু যে এই সিঁড়ি আর জলটুকুই এখানে দেখবার তা নয়, ওপরে উঠে আসুন, চারপাশটা খুব সুন্দর করে বাঁধানো, বেঞ্চ আছে একটু বসে বিশ্রাম করবার জন্য, কিছু ফলক লাগানো আছে, তাতে নানা উপদেশ লেখা আছে। যেমন ধরুন, বলা হচ্ছে শিশু বড় না হওয়া পর্যন্ত বাবার ছত্র ছায়ায় থাকে, তেমনি করে রাজাকেও হতে হবে সেই বাবার মতো, প্রজা যার ছত্র ছায়ায় থাকবে, অথবা রাজাকে হতে হবে বসন্তকালের সূর্যের মতো। কি চমৎকার না কথাটা, বসন্তকালের সূর্যের মতো। খুব কঠোর নন, আবার খুব বেশি কোমলও নন। এসবই মহামতি ভীষ্মের উপদেশ, চিরন্তন উপদেশ, কি বলেন? তা এমন একটা জায়গায় মন্দির থাকবে না, তাতে হতে পারে না? বিষ্ণুর একটি মন্দির আছে এখানে, কষ্টি পাথরে তৈরি বিষ্ণু, আছে মহাদেবের মন্দির, দুটি মন্দিরই অবশ্য ছোট ছোট, মূল আকর্ষণটা যে ভীষ্ম হ্রদ তাতে কোনো সন্দেহ নেই। তুলনায় বড় মন্দির আছে, সেখানে মহাভারতের চরিত্ররা অনেকে মূর্তি হয়ে অবস্থান করছেন, সেখানেও ভীষ্ম শুয়ে আছেন সরসজ্জায়, পাণ্ডব আর কৌরব দুই পক্ষ তার সামনে দাঁড়িয়ে, মন্দিরের মধ্যে একটা কাঁচের গ্যালারির মতন সেইখানে এটা রাখা আছে। কিন্তু আর নয়, সাতটা বাজে, এবার আমাকে পাত্তাড়ি গুটোতে হবে। যাবার আগে মনে করিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার কি, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকের মতো বিদায়, আবার কাল ভোর 5টার সময়।